পদেচার রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি বিশ্লেষণ রাসায়নিক বিক্রিয়ার বৈচিত্র্যমূল্য সালক সংশ্লেষণ ছয় কার্বন ডাই অক্সাইড পানি এবং ছয় অনুপানি ক্লোরোফিল ও আলো সাহায্যে গ্লুকোজ এবং ছয় অনু অক্সিজেন তৈরি করে দহন সিক্স সিক্স এইচ টেন ও ফাইভ অ্যান প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পানি এবং তাপ লৌহ মর্যে পড়া জারন আয়রন প্লাস অক্সিজেন প্লাস এক্স এক্স অনু পানি আয়রন অক্সাইড এবং তিন অনু পানি অ্যামোনিয়া সংশ্লেষণ নাইট্রোজেন গ্যাস এবং থ্রি হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে দুই অনু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এবং ডেল এইচ ইকুল টু নাইনটি টু পয়েন্ট থ্রি এইট কেলভিন গ্রিন কেমিস্ট্রি অন্য নাম হচ্ছে গ্রিন বেনজিনস সাস্টেনেবল কেমিস্ট্রি প্রস্তাবক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মিস্টার পল অ্যানাস্তাম ও এবং ওয়ার্নার নীতি গ্রিন কেমিস্ট্রি ভারতীয় আন্তর্জাতিক রসায়নবিদ্যের দ্বারা নিয়ন্ত্রিত নির্ধারিত হয়েছে যেমন বজ্র পথর উৎকরণ সর্বোচ্চ অ্যাটমিক ইকোনমি ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার নিরাপত্তা কেমিক্যাল পরিকল্পনা পাঁচ নিরাপত্তা দ্রাবক ব্যবহার ছয় বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা সাত নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার আট ন্যূনতম উপজাতক প্রভাবক প্রয়োগ প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ দুর্ঘটনা প্রতিরোধ স্মোক বিশেষত স্মোক উদ্বাহী যে দ্রাবক পরিবেশে স্মোক সৃষ্টি করে বায়ু দূষণ ঘটায় এবং স্বাস্থ্যবিরূপ প্রভাব ফেলে স্মোকের বেলায় আদ্র বায়ুতে পিএচএ দুই হয় এবং স্বল্প ডাইঅক্সাইড হয়ে গ্যাস হয়ে থাকে স্মোক শব্দটি স্মোক ও ফক শব্দ থেকে সৃষ্টি পরিবেশে স্মোক সৃষ্টি হলে ও সোনিমনি আক্রান্ত হয় গ্রিন পলিমার পেট্রোলিয়াম জাতীয় পলিমারের পরিবর্তে গ্রিন কেমিস্ট্রি গণ শসতার ইকু বা সুগার কেনা ও কৌচুবাদামের খোসা থেকে পলিমারের উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডে ঝুঁকিপূর্ণ দ্রাবক কারণে লক্ষ্যে গ্রিন কমিস্ট্রিতে ঝুঁকিমুক্ত সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের দ্রব্য ব্যবহার করা থাকে একত্রিশ দশমিক দুই পাঁচ ডিগ্রি তাপমাত্রায় অভ্যাত্তর দশমিক নয় এটিএম অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড সুপার ক্রিটিক্যাল ফ্লুইড গ্রিন হাউস গ্যাসের প্রকার প্রায় তিরিশ প্রকার গ্রিন হাউস গ্যাস বা বিদ্যমান থাকে তথ্যের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সার্ভ ডাইক্সাইড নাইট্রোজেন অক্সাইড মিথেন ওজন সিএফসি উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব বা কার্বন ডাইঅক্সাইড সার্ভাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড গ্যাসের প্রতিক্রিয়ায় মানুষের স্বাস্থ্য ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি ফুসফুসির রোগ হয় সিএফসি সি এর ট্রেটের নাম হচ্ছে ফ্রিয়ন সিএফসি সি এফসি দূষণের জন্য প্রধানত দায়ী হচ্ছে এরাসল ওজন স্তর ক্ষয়রোদের সিএফসি এর বিকল্প হিসাবে এইচসিএফসি সি জাতীয় যৌগ ব্যবহার প্রস্তাব করা হয়েছে বিগত বছরের প্রশ্নসমূহ রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি বা সাজীব রসায়ন গ্রীন কেমিস্ট্রির নয় কোনটি উত্তর হচ্ছে কেমিক্যাল কেমিস্ট্রি একমুখী ও অধিমুখী বিক্রিয়া বিক্রিয়ার প্রকার বিক্রিয়ার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই রকম হয়ে থাকে একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য একমুখী বিক্রিয়া কোনো না কোনো সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করে বিক্রিয়া সম্রান্তরূপে উৎপাদে পরিণত হয়ে থাকে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির রাসায় ঘটে মুগশক্তির পরিবর্তন ডেল জি ইজ লেস দ্যান জিরো উদাহরণ পটাশিয়াম ক্লোরাইট এই তো কল টু টু পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস উদ্বাহী দুই হচ্ছে দুই দ্বিতীয় উদাহরণ রয়েছে কার্বনের সাথে অক্সিজেন না বিকা করলে কার্বন ডাইঅক্সাইড উদ্বাহী হিসেবে যা এটি একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য এই ভিডিওগুলো উভয় দিক থেকে শুরু করা যায় এই ভিডাগুলো সম্পূর্ণ হয় না এই বিক্রিয়াগুলোর সমাবস্থা আসার প্রবণতা রয়েছে এই বৃদ্ধাকে সমীকরণ আকারে লিখতে হলে উভয়মুখী দুটি চিহ্ন ব্যবহার করা থাকে সমগ বিক্রিয়ার হার পঁচাত্মুখী বিক্রির হারের সমান হলে বিক্রিয়াটির উপনীত উনৈতিক হয় উদাহরণ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন আয়োডিন এখানে গারো বিঘ্ন এবং চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া করে দুই অনু হাইড্রজেন তৈরি করে এবং হাইড্রোজেন আয়োড্রেট এর বর্ণনা হয়েছে হালকা বেগুনি কপারের সালফেটের সাথে পাঁচ অনুপানির সাথে দুশো ষাট ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে কপার সালফেট এবং পাঁচ পানি উৎপন্ন হয়ে থাকে তৃতীয় বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এর বধপাত্রের বিক্রিয়া করলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে যা উপমুখী বিক্রিয়ার উদাহরণ উপমুখী বিক্রিয়াকে একমুখী করার উপর হচ্ছে খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া করে বিক্রিয়াজ আলাদা করে রাসায়নিক উৎপাদকে বিক্রিয়া স্থল হতে আলাদা করে বিগত বছরের প্রশ্ন এটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন ও গাঢ় বেগুনিক বর্ণের আইডিন নিম্নের তাপমাত্রায় রেখে দিলে হাইড্রোজেন উৎপন্ন হয় উত্তর হচ্ছে চারশো পঞ্চাশ নিম্নের কোন বিক্রিয়াটি দ্বিমুখী কিন্তু একমুখী দেখানো হয়েছে এখানে অ্যান্সার হবে দুইটি হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োড্রিন এটা বি এবং ডি চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন ও আয়োডোনের বিক্রি দুই অনু হাইড্রোজেন আয়োড্রাইটে উৎপন্ন হয়ে থাকে এবং দুই অনু হাইড্রোজেন আয়োড্রাইটে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন করে হাইড্রোজেন হাইড্রাইটের রঙ নিচের কোনটি হাইড্রোজেন আয়োডিন আয়োড্রাইডের রং নীচের কোনটি হালকা পিগিনি উপমুখী ভিঠাকে একমুখী করার জন্য কোনটি প্রযোজ্য সবগুলো বিক্রয়গুলো যদি কঠিন বা তরল হয় এবং এটি উৎপাদ গ্যাসি হয়ে থাকে এটি উৎপাদন বন থেকে অধিকৃত হলে কোনো উৎপাদককে রাসায়নিক বিক্রিয়া কোনো মাধ্যমে সরে নিলে কোনো বক্তব্যটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় বিক্রিয়ার গতি রাসায়নিক বিক্রক এখানে উত্তর হবে হচ্ছে ডি উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উহার সমস্যার প্রভাবকের উপস্থিতিতে প্রভাবিত হয় নিচের কোনটি উপমুখী বিক্রিয়ার জন্য উপমুখী বিক্রিয়ার উদাহরণ নেয় উত্তর হচ্ছে ডি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম দুইজন পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে তিনজন অক্সিজেন বিক্রিয়ার গতি হার প্রতি একক সময় বিক্রিয়ার ঘনমাত্রার হ্রাস এবং বা বৃদ্ধির বিক্রিয়ার উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির হারকে বিক্রির হার বলা থাকে অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ওই পরিবর্তন সংকটে বেরত সময় বিক্রিয়ার হারের মোল মলপার লিটার পার সেকেন্ড মলপার লিটার পার সেকেন্ড এই যেটা হচ্ছে মলপার ডেমিক ডেসিমিটার কিউব পার সেকেন্ড বিক্রহ হার দুর্গা একক ঘনমাত্রা গণমাত্র বিক্রয় সময়ের বিক্রয়ের হার সে হার দুর্ভাগ্য বলে আপেক্ষিক বিক্রেতার হার বলা থাকে বৈশিষ্ট্য বিক্রা হাত দুর্ভাগ্যের মান বেশি হলে তখন ও বেগ বা হার বেশি হয় এবং হাত দুর্গের মান হলে বেগ কম হয়ে থাকে হাত দুর্ভোগ তাপমাত্রার উপর নির্ভরশীল হয়ে থাকে বিক্রয়ের ঘনমাত্রা বা চাপের উপর নির্ভর করে না হার ও হাত দুর্ঘটের মধ্যে পার্থক্য বিষয় বিক্র হারের বিক্র হার দুর্ভোগ সংখ্যা প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয়ে থাকে তাকে বলা থাকে বিক্রিয়ার বিক্রির হার উপর দিকে বিক্রির হার বলতে বোঝানো হয়ে থাকে বিক্রিয়াগুলো একক ঘনমাত্র কোনো বিক্রিয়ার হার তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয় কি না বিক্রির হার হয় কিন্তু বিক্রিয়ার হার হয় না বিক্রির হার ধ্রুবক হয় না বিক্রিয়াগুলোর ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব যখন তাপমাত্রা স্থির বিক্রির হারের ক্ষেত্রে বিক্রির হারের পরিবর্তন ঘটে অপরদিকে বিক্রির হার একক ধ্রুবক বিক্রির হার ধ্রুবকের ক্ষেত্রে বিক্রির হার ধ্রুবকের মনে কোনো পরিবর্তন ঘটে না গণমাত্রার উপর নির্ভরশীলতা বিক্রিয়ার হার নির্ভর করে অপরদিকে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক গণমাত্রার উপর নির্ভর করে না এটি একটি ধ্রুবক বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড বা হচ্ছে মোল পার সেকেন্ড মোলার পার সেকেন্ড এবং গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাটম পার সেকেন্ড অপরদিকে বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে পরীক্ষা নির্ভর ক্রম এর উপর নির্ভর করে ক্রম কী কোনো বিক্রিয়ার বিক্রয়ের ঘনমাত্রা তে সি কে এনঘাতে উন্নীত করলে উন্নীত রাশিটি পরিকলব বিক্রিয়ার হারের সম্রাপ হয়ে থাকে তখন তাকে বিক্রিয়ার ক্রম বলে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়মসমূহ তারপরে রাসায়নিক বিক্রিয়ার হার নিম্নলিখিত নিয়মগুলোর উপর নির্ভর করে থাকে বিক্রয়কের ঘনমাত্রা চাপ ক্যাশীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা আলো বিক্রয়ের বৃষ্টিতলার ক্ষেত্রেও অনুঘটক আলো বিক্রয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনুঘটক এখানে একটি চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে টি তাপমাত্রা এবং হচ্ছে বিক্রয়কের হার এবং হচ্ছে শ্রী ঘনমাত্রা বিক্রয় হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়মক সমূহ বিকালের প্রকৃতিতে তাপের চাপে ঘন পৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত এখানে বিকালের হচ্ছে বিক্রয়কের প্রকৃতিতে হচ্ছে প্রকৃতি তাপের হচ্ছে তাপমাত্রা চাপে চাপে দ্বারা বোঝানো হচ্ছে চাপ এবং ঘন থেকে ঘনমাত্রা পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল অনেক অনুঘটক আলোকিত আলোক বিক্রিয়ার হার সংক্রান্ত বিশেষত শূন্যতম শূন্যক্রম বিক্রিয়া বিক্রিয়ার বিক্রিয়ার হার বিক্রয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় অর্থাৎ এনএচ গুলো জিরো হলে ক্ষয়ের একক হবে মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার প্রথম ক্রম বিক্রিয়া বিটকের হার কোনো একটি বিক্রকের প্রথম খাতের উপর নির্ভরশীল অর্থাৎ গুলো ওয়ান হলে কেএচগুলো হচ্ছে পার সেকেন্ড বিটকের দ্বিতীয় ক্রম বিক্রিয়া বিক্রিয়ার বিক্রিয়ার হার একটি বা দুটি বিক্রয়কের গণমাত্রা হয় দ্বিতীয় খাতের উপর নির্ভরশীল এনএচগুলো টু হলে কে এক হচ্ছে পার এম পার পার মোলার পার সেকেন্ড তৃতীয় ক্রম বিক্রিয়া বিক্রিয়ার বিক্রিয়ার হার একটি বা দুটি বিক্রিয়ার গণমাত্রা হয় তৃতীয় খাতের উপর নির্ভরশীল অর্থাৎ এনএচগুলো থ্রি হলে কে হয় এম মো মোলার পার স্কোয়ার পার সেকেন্ড বিক্রের হারের উপর তাপমাত্রার প্রভাব ও ব্যাখ্যা বিজ্ঞানী প্রখ্যাত বিজ্ঞানী এস আর্হেনিয়াস সর্বপ্রথম বিজ্ঞানী বিক্রের হারের ওপর তাপমাত্রা অনুপস্থাপন করেন বিক্রের হার বৃদ্ধির কারণ আর্হেনিয়াসের প্রমাণ করেন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বি হার দিন গুণ বা তিন গুণ বৃদ্ধি পায় এর কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রয় অনু গতিবেগ বৃদ্ধি পায় অনুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায় অধিকতর অনুসংখ্যক কোনো বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয় শক্তি লাভ করে আর্হেনিয়াস সমীকরণের সমীকরণ হচ্ছে কেজি হচ্ছে এ এড ইন্টু এ টু এ ইন টু ই টু দি পার মাইনাস ই এ বাই আর টি এখানে ই এ হল বিক্রয়কের সক্রিয়ন শক্তি আর হচ্ছে সার্বজনীন গ্যাস দুর্ভক্ক এইট পয়েন্ট থ্রি জুল পার কেলবিন পারমল টি হচ্ছে ক্যালবিন তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধিতে বৃজের হার বৃদ্ধির কারণ সংঘ বৃদ্ধিতে শক্তি লাভ হয় না সংঘ দ্বারা সংঘর্ষের হার গতিবেগ বৃদ্ধিতে হচ্ছে বিধি পায় শক্তি হচ্ছে শক্তিশন শক্তি বীজের হারের উপর বিকার বিক্রয়ের গণমাত্রার প্রভাব বিজ্ঞানী এল উইল উইল হেটমি কর্তৃক প্রমাণিত হয়েছে যে বিক্রয়ের হার ও বাগতিবেগ প্রধানত বিক্রিয়াতার উপর নির্ভর করে প্রভাব অনুসারে কোনো বিক্রিয়ার হার এটি বিক্রয়ের গণমাত্রা সামগ্রাদিক সক্রিয় শক্তির সংজ্ঞা বিক্রিয়ক পদার্থ উৎপাদন পরিণত হওয়ার কালে এই বিক্রয় অনুবাকগুলোতে একটি ন্যূনতম শক্তি লাভ করতে হয় থাকে বিক্রিয়ালে বিক্রিয়কের প্রয়োজনীয় এই ন্যূনতম শক্তি সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলে বিক্রিয়া হারের সাথে সম্পর্ক বিক্রিয়া হার বা সক্রিয় শক্তির মাত্রা সাব্যস্তন করতে বিক্রিয়া তাপাতি বিক্রিয়া ডেলেচের ঋণাত্মক উৎপাদের আবদন শক্তি ইপি এবং বিক্রিয়কের আবাদ শক্তি ই আর হচ্ছে কম হয় উৎপাদের অনুতে বন্ধন গঠনে বিমুক্ত শক্তি বিক্রয় অনুতে বন্ধন ভাগনে শোষিত শক্তির চেয়ে বেশি হয় তাপারি বিক্রিয়া তাপারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেচের ধনাত্মক হয়ে থাকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি ইপি এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ইয়ার হচ্ছে বেশি হয় উৎপাদের অনুতে বন্ধন গঠনে মুক্ত বিমুক্ত শক্তি বিক্রিয়কের অনুতে বন্ধনের ভাঙরে শোষিত হচ্ছে কম হয় বিক্রিয়কের স্বতঃস্ফূর্ততা বিক্রিয়কের স্বতঃস্ফূর্ততা নির্ধারণ করা হয় যে বিমুক্ত শক্তির পরিবর্তন মানের উপর মুক্ত শক্তির পরিবর্তন নির্ভর করে এনথালপি এনট্রপি এমনকি তাপমাত্রার উপর এই ক্ষেত্রে প্রয়োজনীয় শতগুলো হচ্ছে ডেল এস ইস লেস দেন জিরো এবং ডেল এস এস গ্রেটার দেন জিরো সব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা ডেল জি লে লেস দেন জিরো সকল তাপমাত্রা বিক্রিয়াটি সদস্য ঘটবে অপরদিকে ডেলএস যখন শূন্য হচ্ছে ছোটো এবং ডেলস শূন্য ছোটো তখন নিম্ন তাপমাত্রা বিক্রিয়াটি সদস্যতা ঘটবে অপরদিকে ডেলএস যদি শূন্য হচ্ছে বড় হয়ে থাকে এবং ডেলসও যদি শূন্য হচ্ছে বড় হয়ে থাকে তাহলে উচ্চ তাপমাত্রায় বিটিয়ারটি স্বদাসপতা ঘটবে আবার যদি ডেল এস যদি শূন্য হচ্ছে বড়ো হয়ে থাকে অপরদিকে যদি এস যদি শূন্য হচ্ছে ছোটো হয়ে থাকে তবে কোনো তাপমাত্রায় বিক্রিয়াটি স্বদাসভতাভাবে ঘটবে না নিচের কোনটি তাপহারি বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন টু নাইট্রিক অক্সাইড প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয় হার কত গুণ এটা হচ্ছে তিরাশি দশমিক আট পাঁচ কত গুণ এটার উত্তর হচ্ছে দুই থেকে তিন কোন বিক্রয়ের তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হার দুর্ভোগের মান তিনগুণ হয় তবে বিক্রয়ের শক্তির শক্তির মান নিম্নের কণ্ঠী তিরাশি দশমিক আট পাঁচ কিলো জুল পার চার শূন্যক্রম বিক্রয়ের হার থাকে ধ্রুব কোনটি সত্য নয় টাটা শুনের সাহায্যে বিভিন্ন সময় বিক্রয়ের ব্যবহৃত পদার্থের পরিমাণ নির্ণয় করে বিক্রয়ের হার নির্ধারণ করা সম্ভব হ্যানিয়াস এর সমীকরণ তাপমাত্রার সঙ্গে বিক্রয়ের শক্তির সম্পর্কিত করেছে অনেক উপস্থিতিতে সক্রিয় শক্তির মান কমে যায় এই তিনটি শত হলেও নিচের ডিনামুটি শত নয় সে সব বা বিক্রয়ের বিক্রয় শক্তি ই এর উপন শক্তি যে বেশি হয় তাদেরকে তাপাটি বিক্রিয়া বলা হয় থাকে প্রভাব বা প্রভাবক প্রভাব প্রভাবক উভয়মুখী বিক্রিয়ার সম্মুখী এবং হচ্ছে পশানমুখী বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে প্রভাবক উভয়মুখী এবং সমস্ত পরিবর্তন করতে পারে না প্রভাবিক কার্যকারিতা অত্যন্ত সুনিশ্চিত সাধারণত ঋণাত্মক বিক্রয় হচ্ছে সে প্রভাবকের ভরা এবং গঠনের পরিবর্তন ঘটে না সামান্য পরিমাণ প্রভাবক বিক্রিয়ার আকাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে আর বিক্রার ক্ষেত্রে প্রভাববাকি এবং বিকল্প পথ সৃষ্টি করতে পারে যা অসংখ্য শক্তি হ্রাস পায় কোনো প্রভাবকে পক্ষে আরম্ভ বা শেষ করতে পারে না প্রভাবক হল মূলত ডি ব্লক ধাতু মল এবং তাদের যুগসমূহ এছাড়া অষ্টক অপূর্ণ মলসম প্রভাবক রূপে কাজ করে প্রভাবক চিনে রাখো প্রভাবক সময় বিক্রিয়া শুরু এবং শেষে কোনো ভূমিকা নেই নির্দিষ্ট পরিমাণ হলে প্রভাবিত করবে তিনটি না বিক্রিয়া আরম্ভ করতে পারে না মোট ভয় পরিবর্তন করতে পারে না সমবস্থা পরিবর্তন করতে পারে না প্রভাবকের শ্রেণী বিভাগ কার্যভিত্তিক প্রভাবকের বৈশিষ্ট্য সমকে চার ভাগে চার শ্রেণিতে বিভক্ত করা যায় যথা ধনাত্মক প্রভাব প্রভাবক উদাহরণ হচ্ছে বৈজ্ঞানিক অক্সাইড খনিজ অ্যাসিডের সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ অক্সাইডের সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম ক্লোরেটকে উৎপত্ত করে অক্সিজেন গ্যাসে প্রস্তুতি করে খনিজ অ্যাসিডের সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে চিনি আদ্র বিশ্লেষণ ঋণাত্মক প্রভাবের মধ্যে রয়েছে হচ্ছে ফসফরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড গ্লিসারিন এটি এস ও টু এর বিয়েজনা রাশিয়া তারপর হচ্ছে ঋণাত্মক প্রভাবের মধ্যে আরেকটি হচ্ছে ইথানল ক্লোরফার্ম থেকে বিষাক্ত ফজিন গ্যাস উৎপাদন হেনিসল হচ্ছে বনস্পতি ঘি এবং হ্যাঁ ভোজ্য তেলের প্রচন্ড খেয়ারুদ তারপরে হচ্ছে খাদ্যদ্রব্য বীজ সংরক্ষণে ব্যবহৃত হয়ে থাকে ক্লিসের হচ্ছে বায়ুর অক্সিজেন দ্বারা সোডিয়াম সালফারের জারণ তারপর চটোর প্রভাবক বা হচ্ছে সব প্রভাবক ম্যাগনাস তারপর জেলিক অ্যাসিডে এবং সালফারিক অ্যাসিড মিশ্রিত পর সে তারপর তারপর ছাব্বিশটা প্রভাব হক সোডিয়াম সালফাইডে এবং সোডিয়াম সালফাইড ওয়াসিনাইটে অক্সিজেন গ্যাস দ্বারা জারণ বিক্রিয় উৎপাদন এবং ব্যবহৃত প্রভাবকের অভূত অবস্থার তারপর হচ্ছে ভিত্তিক প্রভাব সময়ের সমস্যা দৃষ্টিতে ভাগ করা যায় সমস্যাতা প্রভাব লেট প্রকাশ পদ্ধতিতে সালফার অ্যাসিড নাইট্রিক অক্সাইড এবং প্রভাবের উপস্থিত বায়ুমন্ডলিক অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইডের জারণ এটি সমস্ত প্রভাবনের উদাহরণ টু সালফার অক্সাইড প্লাস অক্সিজেন নাইট্রিক অক্সাইডে থেকে টু সালফার ট্রাই অক্সাইডের সুক্রোজ এবং ইকো চিনির আদর বিশ্লেষণ করেছে অ্যাসিডের প্রভাবক হিসাবে কাজ করে এটি একটি সমস্যা তো উদাহরণ না থেকে পানির সাথে বিক্রিয়া করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়ে থাকে এস্টার আদর বিশ্লেষণ হচ্ছে আর সি ও ও আর এর সাথে পানি যোগ করলে জৈব অ্যাসিড তৈরি হয়ে থাকে এবং অ্যালকোহল তৈরি হয়ে থাকে জবসিটি বলতে এখানে অ্যাস্টার বোঝানো হয়েছে তারপর হচ্ছে বাষ্পের বাস্প্যের উপস্থিতিতে বাষ্পণের যোগ্য তারপর হচ্ছে মিথানাল্যের সাথে আডুন প্রভাবক হিসেবে বিকেয়া করে মিথেন এবং হচ্ছে কার্বন মনঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে এগুলো সবই হচ্ছে সমস্তত প্রভাবকের উদাহরণ প্রভাবকের উদাহরণ অসমশত প্রভাবন হচ্ছে তারপরে সুক্ষ প্লাটিনিয়াম চূন্য প্রভাবকের সংস্পর্শে সালফার সালফার ডাইঅক্সাইডের জারণ করে টু দুই অনু সালফার ডাইঅক্সাইডের অক্সিজেনের সাথে প্লাটিনাম কঠিন প্রভাবের উপস্থিত দুই এণু সালফার ডাইঅক্সাইডের উৎপন্ন হয়ে থাকে কার্বন কার্বন যুক্ত ইথেন গ্যাস ও ভেজিটেবল ওলের প্রভাবকে হাইড্রোজেন থেকে ইথেন ডাডা ঘি এবং হচ্ছে মাথাটির উৎপাদন প্রিয়া হল তারপরে অসমত প্রভাব এখানে নিকেল ও প্লাটিনিয়াম ধাতুগুড়া ব্যবহৃত হয় এইস টু সিএস এবং হচ্ছে প্লাস হাইড্রোজেন হচ্ছে নিকেল প্রভাবের উপস্থিতি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে দুটি ভাগে করা হচ্ছে অন্তর্ভুক্ত যোগ্য এবং অসংশত প্রভাবের কৌশল হচ্ছে অধিষ্ট মাধ্যমে প্রভাব বাণিজ্যিক শিল্পে অসংশো এবং প্রভাবের ব্যবহার বিক্রিয় সময় অসংশো হচ্ছে টু সালফার অক্সাইড অক্সিজেন প্লাস সালফার ডাইঅক্সাইড ব্যবহৃত প্রভাব হচ্ছে ব্যবহার হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফার এবং উৎপাদনের দ্বিতীয় উৎপাদক ব্যবহার হচ্ছে উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন কেমিক্যাল এবং রাসায়নিক স্বার চানো এমনি বা পাঁচানো অক্সিজেন বিক্রিয়া করে চারানো নাইট্রিক অক্সাইড এবং পানি উৎপাদন করে ব্যবহৃত প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে প্লাটিনাম এবং রোডিয়াম এবং শিল্পের ধাপ ভিত্তিক ব্যবহারে অসল পদ্ধতিতে উৎপাদনের উৎপাদনে প্রথম ধাপে ব্যবহৃত হয়ে থাকে উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে উৎপাদন নাইটিক অ্যাসিড বিস্ফোরক সার প্লাস্টিক রঞ্জক ও বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে নাইট্রোজেন প্লাস থ্রি হাইড্রোজেন না মিলে দুই অনু অ্যামোনিয়া গ্যাসে উৎপন্ন করে তারপরে হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ঘটক সহ হচ্ছে মলিডেনাম এবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে উৎপাদ অ্যামোনিয়া থেকে সার ও নাটিক অ্যাসিড উৎপাদন অ্যামোনিয়া ব্যবহৃত হয় তারপর আছে মিথানান প্লাস মিথানের সাথে পানি যোগ করে কার্বন মনোক্সাইড অক্সাইড এবং তিনও হাইড্রোজেন উৎপাদন হয়ে থাকে এখানে প্রবাহ হিসেবে নিকেল ব্যবহৃত হয়ে থাকে ইস্টিমালকানো এবং ডিফরমার পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষণ হাইড্রোজেন গ্যাস এমনি মিথানল উৎপাদনে ব্যবহৃত হয় কার্বন মনোঅক্সাইডের সাথে দুই হাইড্রোজেন বিক্রিয়া করে মিথানল উৎপন্ন হয়ে থাকে প্রভাবক হিসেবে কাজ করা হচ্ছে জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদন এবং হচ্ছে প্লাস্টিক উৎপাদনে জৈব দ্রাবক উৎপাদনে গাম উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে ইথিলিনের সাথে হাইড্রোজেন ভিক্ষা করে ইথান উৎপন্ন হয়ে থাকে এখানে প্রভাব হিসেবে নিকেল প্ল্যাটলিয়াম এবং প্লাটিনাম ব্যবহৃত হয়ে থাকে তলে হাইড্রোজেনেশন দ্বারা ডালটা উৎপাদনে ব্যবহৃত হয় তারপর অশম্িত ভূজ্যতাল থেকে কঠিন ফ্যাট উৎপাদনে তেলের হাইড্রোজেনেশন ব্যবহৃত হয় সংশ্লিষ্ট বিক্রিয়া প্রোপাইলিন অক্সিডাইজার প্রভাব হিসেবে হচ্ছে মলিডেনাম কমপ্লেক্স প্রোপাইলিন অক্সেলিন এবং হচ্ছে সংশ্লেষ ব্যবহার হচ্ছে পলিস্টার পলিউরেটিন ফোম বিউটাডাইন এই হাইড্রোসায়ানেট নিগল ফসফরাস যোগ তারপর হচ্ছে এডিএনও নাইট্রাইল তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে নাইলন বা ফাইবার এবং প্লাস্টিক উৎপাদন প্রভাবক সহায়ক ও প্রভাবক প্রমোটার সংজ্ঞা যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে বিক্ষিয়া ব্যবহৃত কোনো প্রভাবকের প্রবণ ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে প্রভাবক সহায়ক বা প্রমোটার বলে উদাহরণ হচ্ছে এবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন এবং হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনকালে মলিডিয়ান ধাতু এবং আয়রন প্রভাবকের সহায়ক হচ্ছে বা প্রমোটার প্রভাবক বিষয় সংখ্যা হচ্ছে যেসব বা রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বিকে ব্যবহৃত কোনো প্রভাবকের প্রবণ হ্রাস হ্রাসপ্রাপ্ত হয় অথবা বা একেবারে বন্ধ হয়ে তাদের তাদেরকে সংশ্লিষ্ট প্রভাবকের বিষয়ে বলে উদাহরণ হচ্ছে সাধারণত দুলোবালি সালফার গুড়া আর্শনিক অক্সাইড তারপর প্রভাব বিশ্বের উপরে কাজ করে স্পর্শ পদ্ধার্থে সালফার

নিয়ম নিচের কোনটি প্রভাবক বিষ কা অক্সাইডাম অক্সাইডে আর্সিনিয়াম অক্সাইডে নিকেল উত্তর হচ্ছে হচ্ছে আর্সেনিম অক্সাইড তারপর হচ্ছে চিনির সাথে পানি বিক্রিয়া করলে প্রভাবক হিসেবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়ে থাকে বিজ্ঞাতে প্রভাব হিসেবে কাজ করা হচ্ছে নিকেল কপার খনিজ অ্যাসিড বা লোহা এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সি খনিজ এসিড অনুঘটনিকের বৈশিষ্ট্য নয় কোনটি বিক্রিয়া শেষে মোট ভরের বা অথবা ঘটনের কোনো পরিবর্তন হয় না প্রভাব বিক্রি আরম্ভ বা বন্ধ করতে পারে বিজ্ঞা গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকে যথেষ্ট ছিল বিঘা জন্য প্রভাবক নির্দিষ্ট সঠিক উত্তর হচ্ছে বি প্রভাবক বিক্রা আরম্ভ বন্ধ করতে পারে কোনটি কুন্টি কোনো ঘটক কপার অ্যালকোহল ম্যাগনিক অক্সাইড আয়রন উত্তর হচ্ছে অ্যালকোহল জৈব প্রভাবক ব্যবহার হচ্ছে জীবন্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী নাইট্রোজেন যুক্ত বোতলকার প্রোটিন নামক জটিল জৈব পদার্থ সংখ্যা মানুষের শরীরে প্রায় ত্রিশ হাজার বিভিন্ন ধরনের ব্যঞ্জাম রয়েছে গুরুত্বপূর্ণ হচ্ছে এরা তৈরি করে এবং কার্যকরী জৈব প্রভাবক বিতর্জনের কার্যকরী অ্যান্জামি কে কৌশল ইস্টার নামক উদ্ভিদ থেকে নিশ্চিত জ্যামেস অ্যান্জামা গ্লুকোসে বয়সিত করে অ্যালকোহল এবং কার্বন ডাইক্সাইডের গ্যাসে পরিণত করে গ্লুকোজ জ্যামিনের প্রভাবের সহায়তা অ্যালকোহল এবং দুইজনের কার্বন তৈরি করা হয় উপস্থিত ইউরিয়াস অ্যান্জামিন ইউরিয়াকে বিয়োজিত করে আমিনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়ে থাকে ইউরিয়া এর সাথে পানি বিক্রিয়া করে ডুআমিনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড হয়ে থাকে তারপর ইস্টার থেকে প্রাপ্ত অ্যানজানি সময় হচ্ছে ইস্টার থেকে প্রাপ্ত অ্যান্জামের সময় হচ্ছে জামাই ইস্টার জামাই হচ্ছে জ্যামেস মাল্টেসিনটেস তারপর অ্যান্জামের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকে অ্যান্জামিনের প্রবণ নিশ্চয় হয়ে থাকে প্রত্যেককে আর জ্যামেস অ্যান্সাম শুধু গ্লুকোজের প্রভাবকে প্রভাবিত করে অত্যাধিক কার্যকরিত হলেজামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এখনো অ্যান এনজাইম এক মিনিটে কার্বন ডাইকঅিড এবং তিনশো ষাট লক্ষ নোকে বিরোচিত করে প্রভাবকে বৈষয়ত্ত হচ্ছে তারপরে সাইড সি সবসিসের কাছে এবং পিয়াছে মানুষ হাতের কাছাকাছি থাকা প্রয়োজন এস টু অ্যান সি ও টু তারপর সে পানির সাথে করে করা হিসেবে দুই দুইজন হোক এমনিয়া এবং হচ্ছে কার্বন মনোক্সাইড বিকে যুব প্রভাবক হিসেবে ব্যবহৃত হচ্ছে হচ্ছে অক্সিনাইজ অ্যান্ড হাইড্রেস জ্যামেস ইউরিয়াস এখানে করতে হচ্ছে ইউরিয়াস নিম্নের কোনটি সঠিক কাজের জন্য সংশ্লিষ্ট নয় তাপ চাপ সময় উত্তর হচ্ছে সময়টি অজৈব প্রভাবক্রবক উদ্ভিদ ও প্রাণী নয় বিবপ্রভাব রাসায়নিক সমাবস্থা বা প্রয়োগ রাসায়নিক সমাবস্থার শর্ত অবশিষ্ট চারটি হচ্ছে সময়ের স্থায়িত্ব উভয় দিক থেকে সুক্ষমতা বিজ্ঞানের অসমতা প্রভাবকের ভূমিকা হনতা অনাতর শর্ত হচ্ছে সমবস্থা উপমুখী বিক্রিয়ার সমকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয় সম রাসায়নিক সমাব্যবস্থা কেবলমাত্র আবহাওয়া পরিমাণটা সৃষ্টি হতে থাকে সমাব্যবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে যদি বাজি তাপমাত্রা চাপ ওষুধ কোনো পরিবর্তন না হয় সমবস্থার মুক্ত শক্তির পরিবর্তন শুরু হয়ে থাকে ডেল জি জিগুলো জিরো সমাবস্থাকে চিনে রাখো সমাবস্থা ডেল জি টু জিরো অন্যকটক সমাবস্থা শুরু বা শেষ করে না তারপর বিক্রার বেকার সমক্ষায় যেগুলো পশ্চাৎ হয়ে থাকে তারপর বিক্রিয়ার ধরনা উপমুখী হয়ে থাকে নিয়ামক চাটি পি সি নিষ্ক্রিয় পদার্থ সংযোগের তাপমাত্রা চাপা পরিবর্তন হলে সম্যাবস্থা পরিবর্তন হবে পাত্র বিশেষ তত্ত্ব সম্যবস্থার গতিশীলতা অভিমুখী বৃহস্পতির সমস্যা একটি গতিশীল অবস্থা হিসাবে আর্ডেনা একশো আঠাইশে ফিফটি থ্রি এবং হচ্ছে স্টোপ ব্যবহার করে এবং সমস্ত গতিশীলতার প্রমাণ আছে সমস্যার চিন্তা করার উপায় হচ্ছে কোনো উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমস্যা স্থিত হয়েছে কিনা তা জানার উপায় হচ্ছে ও উৎপাদনের বর্ণ পরিবর্তনের স্থিত অবস্থা অধ্যক্ষে বর্ণের বর্ণের কারণে চিন্তা করেন এবং উভয় দিকের গতি নির্ধারণ লাচিত নীতি উপস্থাপক হচ্ছে ফল বিজ্ঞানের লাচিত নীতির উপস্থা প্রয়ন করেন এবং এর চল সচল সামান্য নীতি নামে পরিচিত নিয়ামক হচ্ছে একটি উপমুখী বিক্রিয়ার অবস্থা এবং নিয়ামকের উপরটা নির্ভর করে এবং উৎপাদনের ক্ষমতার চাপ তাপমাত্রা নিশ্চিত পথ সংযোগ সমাবস্থার তাপমাত্রা প্রভাব উপবস্থার তাপমাত্রা ধরনের প্রভাব সমাবস্থার অবস্থানের প্রভাব তাপ মাত্রা বৃদ্ধির ফলে সমাবস্থার অবস্থান বাম দিকে হয়ে থাকে তারপর বিক্রিয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে সমাবস্থার নারী দিকে স্থানিত হয়ে থাকে সমাঙ্কের উপর প্রভাব বা তাপমাত্রার উপর সম নির্ভরশীলতার জন্য নির্ভরশীল বিজ্ঞানী ফ্যান্ট হফ নিম্ন সমীকরণ লিখেন লক কেপি যেগুলো হচ্ছে মাইনাস ডেল এইচপি ডেল এইচ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ইন্টু আর ইন্টু ওয়ান বাই টি প্লাস দুর্ভক ব্যাটের সমীকরণ এটি শলর কিছু সমীকরণ সুতরাং লক কিপি বনাম ওয়ান বাই টি গ্রাফ আঁকলে শলরেখা উঠবে তাপ বি তাপমাত্রা বৃক্ষার ফলে সামুদ্রপক্ষে কেসিয়ার মান হ্রাস পায় তারপরে বিষয়ের তাপমাত্রা বৃদ্ধির ফলে মূল সামুদ্র্য কেসিয়ার মান বৃদ্ধি পায় দেখে নাও এক হচ্ছে সমস্ত উপর তাপমাত্রার প্রভাব সমস্ত চাপের আয়তনের পরিবর্তনের প্রভাব উৎপাদ যদি বিক্রির ক্ষেত্রে বেশি হয়ে যাবে ফলাফল হচ্ছে উৎপাদক বিক্রিয়া পেছনে যাবে এবং হচ্ছে যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে পিএলসি ফাইভ পটাশিয়াম প্যান্টাক্লোরাইডেট বেজান উৎপাদ যদি বিক্রিয়া ক্ষেত্রে কম হয়ে থাকে উৎপাদকতা বেড়ে যাবে অর্থাৎ হচ্ছে বিক্রিয়া সময় যাবে এমনি সংশ্লেষণ তারপর হচ্ছে যদি বিক্রি হবে সমান হওয়া থাকে সমস্ত পরিবর্তন হবে না হাইড্রোজেন প্রস্তুত প্রস্তুতকরণ সমস্যা গণমাত্রার প্রভাব বা গণমাত্রা বৃদ্ধি করলে সিস্টেমের দ্বারা উপযুক্ত উৎপাদন তারপরে কিছু হ্রাস করবে গণমাত্রা হ্রাস করলে সিস্টেম দ্বারা রাসকিত উৎপাদন কিছু বৃদ্ধি করবে একঞ্চলের সমস্ত নিয়োগের প্রভাব এক বাইকাধিকার বিক্রিয়া সংস্থার গণমাত্রা বাড়ানো হলে থাকে সমক বিক্রিয়া তারপর এক ব্যাখাধিক বিক্রিয়া তার গণমাত্রা বাড়লে পশামুখী বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করলে তাপা এই বিক্রিয়ার দিকে এবং তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ বিক্রিয়ার কেটে চাপ বাড়ালে কম সংখ্যক গ্যাসের দিকে চাপ কমালে বেশি সংখ্যক অনু দিকে

প্রভাবক হচ্ছে মান ডক্সাইডের বাহিন্ন বা হচ্ছে প্লাটিনাম প্রভাবক বা প্রমোটার হচ্ছে মানে অক্সাইড অক্সাইড বা অক্সাইডে বা মালিটিন তারপরে সতন তাপমাত্রা চো থেকে পাঁচশো ডিগ্রি সালসিয়া সতন তাপমাত্রা হচ্ছে এক দশমিক সাতটা অ্যাটমসফিয়ার বা হচ্ছে একশো বাহাত্তর কিলো অবাসকাল তারপরে বিশ্ব তদন্ত সালফোর ডাইক্সাইডের মাধ্যমে তিনটি এই ধরনের প্রতিটি হলো তাপতি যেমন এস বি এর ধরনের হচ্ছে ডেল এইচ থ্রা এইচগুলো হচ্ছে মানে দুশো সাতানব্বই কিলোজুল তারপর সাল্পো ডাইঅসাইডের ডেল এইচ এইচগুলো হচ্ছে মানে কিলোজুল পারমল ও তারপর সালবার অক্সাইডের হাইড্রোজেন হচ্ছে ডেল এইচ যেগুলো মানুষ একশো বত্রিশ কিলো জুল পার মল আর তারপরে তাই তিন চতুর্থাংশ উৎপাদন তারপরে ইস্টীম হিসেবে পদ্ধতিতে নাটিকা উৎপাদন তারপরে নাইট্রোজেন প্লাস অক্সিজেন দুজন নাইট্রিক অক্সাইড এবং ডেলচ হচ্ছে প্লাস একশো আশি দশমিক সাত পাঁচ কিলো জুল তারপরে নাইট্রিক অক্সাইডের এই ব্রিটিতে দেখা যাবে যে বিরিয়াটি তা হারি তারপর অতএব তাপ প্রয়োগ করলে তার হচ্ছে বিক্রিয়ার সামনের দিকে অবসর হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে তারপরে নাইট্রিক অক্সাইডের এর উৎপাদন বৃদ্ধিতে চাপের কোনো প্রভাব পাওয়া যাবে না অংশগ্রহণ করলে গ্যাসের মল এবং গ্যাসের মূল সংখ্যা সমান তবে নাইট্রিক অক্সাইডের সঙ্গে সঙ্গে হতে থেকে তার সরিয়ে নিলে বিক্রিয়া করতে পারে না তাই উৎপাদন বৃদ্ধি পায় বিগত বছরের প্রশ্ন রাসায়নিক সমবস্থা এবং লাশিয়া তিলিয়ার নীতি স্থির তাপমাত্রা বিক্রয়ের গণমাত্রা বৃদ্ধি করলে তা সমাবস্থা কোন দিকে সরে যায় উত্তর হচ্ছে ডানে কোনটি রাসায়নিক সাম্যবস্থার বৈশিষ্ট্য নয় অনুঘটককে এই বিক্রিয়া এই কোনো প্রভাব বিস্তার করে না ইহা কেবল উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রচিত হয়ে থাকে বিক্রিয়ার সমক পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান নয় রাসায়নিক সাম্যবস্থা কেবলমাত্র আবদ্ধ পরিমণ্ডলের সৃষ্টি হয় উত্তর হচ্ছে সি বৈশিষ্ট্য নয় যেটি সেটি হচ্ছে বিক্রিয়ার সমক পশ্চাৎমুখী প্রক্রিয়া গতিবেগ পরস্পর সমান নয় তরল অ্যামোনিয়া কত তাপমাত্রা সৃষ্টি করতে পারে উত্তর হচ্ছে মানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া একটি হচ্ছে ডি রাসায়নিক দুর্ব বিক্রিয়া তারপর হচ্ছে রাসায়নিক সমাবস্থার শর্ত কয়টি না ভুল হয়েছে এবার পদ্ধতিতে প্রস্তুতি হচ্ছে এটি হচ্ছে তাপতপতিক বিক্রিয়া তারপর হচ্ছে রাসায়নিক সমাবস্থার শর্ত হচ্ছে চারটি তারপর রাসায়নিক সমস্ত প্রতিষ্ঠা হচ্ছে উপরে সবকটি সমাবস্থার স্থায়িত্ব বিক্রিয়ার অসম্পর্ণতা দিক বিক্রি সমাবস্থার প্রতিষ্ঠা বর্গীয় সূত্র এবং বিক্রিয়ার সমদ্রক বিজ্ঞানী রসায়ন বিদ্যক গুল পাঠক এবং বিভাগে তাদের বিভিন্ন পরিকল্প এইসব তথ্য সমন্বয় করে উপমুখী বিক্রার জন্য ভরক সূত্র উপস্থাপন সূত্র বর্ণনা হচ্ছে নিশ্চিত তাপমাত্রা নির্দিষ্ট সময় যে কোনো বিঘার হার ওই সময় উপস্থিত বিঘ্রাগুলো সক্রিয় করার অর্থাৎ মোলার ঘনমাত্রা বাংশ হিসাবে স্বাভাবিক হবে বিক্রিয়ার ও কৃষি ও কেপি তারপর তথ্য সাম দুই প্রকারের হয়ে থাকে মোলা দুর্ভাগ্যে কৃষি ও কেপি কেপি আংশি চাপে সমুদ্র পক্ষে হচ্ছে কেপি কেসি ও কেপি মানুষ মতে পারে না কেসি ও কেপির মধ্যে সম্পর্ক কেপিজিগুলো কেসি ইন্টু আর টি হোল ডেল অ্যান বিঘা উৎপাদনের মূল সংখ্যা যখন সমনা থাকে কেসি কেসিও থাকে সমনা হলে কেপি ইজ ইজ নট ইকুয়াল টু কেসি একক সমুদ্র কেসি এবং কেপি এর কোনো একক নেই তারপর গেসিও বিঘটার ক্ষেত্রে গ্যাসের আংশি চাপকে অ্যাটমসফিয়ার এককের প্রবেশ করলে কেপিএ একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু পার ডেল অ্যান অনুরূপভাবে আর দর্পণের ক্ষেত্রে বা জাতীয় পদার্থের মোল লিটার এক প্রকাশ করা থাকে কৃষির এককভাবে হচ্ছে মোল পার লিটার ডেলান যেসব বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া ও বিক্রয় জাতীয় পদার্থের সংখ্যা সমান না হয় ডেলানের চুল জিরো হয়ে থাকে সেক্ষেত্রে কৃষি ও কেপির কোনো একক থাকে না সামুদ্রিক ভোগ এর তাৎপর্য বিক্র ভিচার কে সি টেন দুই বার মানে থ্রি এবং টেন দুই দুই বা থ্রির মধ্যে থাকলে মিশ্রণে বিক্রয় উৎপাদন গণযোগ্য পরিমাণে থাকে যদি কেসির মান যদি টেন দুই বা থ্রি চেয়ে বেশি হয়ে যায় তখন মিশ্রণে বিক্রকের চেয়ে উৎপাদন বেশি হয়ে থাকে কেসি যদি টেন টু দু মানে থ্রির চেয়ে কম হয়ে থাকে সম মিশ্রণে উৎপাদনের চেয়ে বিক্র বেশি থাকে বিক্রের দিকা সমতা প্রাক ধারণা তারপর যদি কিউসি ইজ লেস দেন কেসি হয় তখন বিরাটের সময়ে অগ্রসর হবে এবং উৎপাদ বার্তা থাকবে কিউসি যদি কেসি চেয়ে বেশি হয়ে থাকে তবে সেক্ষেত্রে সমস্যায় আসার জন্য পছন্দের মুখী হবে উৎপাদনের বিয়োজন করবে যদি কিউসিজগুলো কেসি হয় তাহলে বিরাটের সমস্যায় সমস্যা উপনীত হওয়ার ক্ষেত্রে বিনিয়মাত্র অগ্রসর কেসি কেসিজগুলো ওয়ান সমস্যা উৎপাদন এবং বিক্ষকের মূল সংখ্যা সমান হবে কৃষি যদি এক বড় হয়ে থাকে সমস্ত উৎপাদনের মূল সংখ্যা বিক্রয়কের মূল সংখ্যা অপেক্ষা অধিক হয়ে থাকে তারপর কৃষি যদি এক হচ্ছে ছোটো হয়ে থাকে তারপরে সমস্ত উৎপাদনের মূল সংখ্যা বিক্রকের মূল সংখ্যা অপেক্ষা কম প্রাথমিকভাবে ঘনমাত্রা থেকে সমস্ত মিশ্রণের উৎপাদন গণমাত্রার গণনা বিগত বছরের প্রশ্ন সমূহ সামদ্রবক্ষ সংক্রান্ত নিচের কোনো ফর্মুলাটি সঠিক নয় ডি ডেল ইস বিয়ার হর ইকুয়াল টু জিরো সার্বক্ষণ তারা হচ্ছে বর্গীয় সূত্র আবিষ্কার হচ্ছে ও ওয়াস পানির আইন দুর্বল পানির অটো আইনীকরণ পোলার আইনি পানি অনু নিজেই অতি স্বল্প পরিমাণ আয়নিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন এবং হার্ডোসিল আয়নরা উৎপাদন করে এতে অটো আয়নিকরণ বা হচ্ছে আনিরা পানির বিবেচন বলা হয়ে থাকে হেড লোকে পানিরা আইনি গুর্বল বলা হয়ে থাকে তারপর হচ্ছে আঠারোশো চুরানব্বই বিশুদ্ধ পানির পরিবর্তে নির্ণয় করে দেখানো যায় অতি বিশুদ্ধ পানি তাপমাত্রা এবং সামানা বিদ্যুৎ পরিবহণ হয়ে থাকে অর্থাৎ পানি হলো এটি অতি দুর্বল বিশ্লেষক পদার্থ বিশিষ্ট হচ্ছে পানি অটো আনীকরণ বা সহায়নীকরণ প্রক্রিয়া এটি হলো তাপারি তাপ তারপর সাইডোনিয়াম যেগুলো হাইড্রোক্সি লাইন যেগুলো হচ্ছে ওয়ান ইন্টু টেন দুই মানস আছে মানে মদার একটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে পানি আর নিবল কে ডাবলিউ যেগুলো ওয়ান ইন্টু টেন দুই মানুষের ফর্টিন এককবিহীন তারপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মল মাত্রা পঞ্চান্ন দশম পাঁচ পানি পানির আয়নীকরণ এবং এসিডি বেসর সম্পর্ক হচ্ছে অমলীয় দ্রবণে হাইড্রোনিয়াম ইসগ্রেটার দেন হাইড্রক্সিল গ্রেটার দেন কে রুট ডব্লিউ তারপর পাশে নিরপেক্ষ দ্রবনে ইস ইকুয়াল টু ইস ইকুয়াল টু রুট ডব্লিউ কেডাব্লিউ তারপরে দ্রবণে হাইড্রোক্সিল হাইড্রক্সিল লেস দেন হাইড্রোনিয়াম তারপরে ইসলেস দেন রুট কে ডাব্লিউ লঘু লঘুকর্ণসূত্র সূত্র সূত্র লঘু দ্রবণে মৃদু উত্তর বিশেষ যেমন হচ্ছে মৃদু অম্লতা ও খারকের বিয়জন মাত্রা উদ্ল এবং দ্রাপকের দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রার সামানুতিক বিজ্ঞানী লঘু ঘন সূত্র প্রদান করেন প্রযোজ্যতা মৃদু অম্ল মৃদু ক্ষারক মৃদু উত্তৈত বিশেষ পদার্থের বেলা প্রযোজ্য হয় অসীম লঘুতার মৃদু অম্ল এবং মৃদু খারককে এই সূত্রের লঘুকরণ প্রযোজ্য হয় না বিগত বছর বর্ষণ সময় বিশুদ্ধ পানিতে হাইড্রো হাইড্রোজেন আয়নের মানকত এটা হচ্ছে টেন্টিভেন মোল পার লিটার তার তারপরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির আয়নিক গুণফলের মান হচ্ছে সি ওয়ান ইন্টু টোয়েন্টি থ্র মাইনাস ফোরটিন এসির ও খারে তীব্রতা বিশেষ তত্ত্ব এসির বিয়েচন দুর্ভোগ কে এ এবং আশা মা কে এ কে তার পাশে অমলেটের বিয়ে দুর্ভাগ্য কে এক কোন নেই বা একক হচ্ছে মোল পার লিটার ডেসিমিটার কিউব বা মোল পার লিটার কিউব সবল এসিডের সমাবস্থা হাইড্রোনিয়াম আইরানের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং কিয়রমানের সবচেয়ে বেশি হয়ে থাকে মান না যত বেশি হয়ে থাকে অমলটি তত শক্তিশালী হয়ে থাকে হাইড্রোক্লোরিক ক্লোরিক নাইট্রিক সালভোরিক এসিডকে তীব্র এসিড বলা হয়ে থাকে অ্যাসিডিক এসিড ও অন্যান্য যেগুলো অ্যাসিডকে দুর্বল এসিড বলা হয়ে থাকে কারোজন কেবি তারপরে সমাখ্য কেবি এর দুর্বল বলা হয়ে থাকে কেবি এর কোনো একক নেই

এসিডের বিয়জনভোগ তারপরে এসিডের কেয়ার পাঁচ যত বেশি হয়ে থাকে এসিডে তত সুতিহালি হয়ে থাকে হাইড্র্লিক হাইড্রোমিক এসিড হাইড্রোজেন্ট নাইট্রিক অসিড সালফিক অ্যাসিডে ক্লোরাইট এসিডের প্রকৃতি ত্রিপ্র এসিড হয়ে থাকে তারপরে এসটিক একসিডে হাইড্রোজেন সাইনাইট এবং আছে এসওএস এস প্রভৃতি মৃদু বা দুর্বল এসিড বলা হয়ে থাকে ঋণাত্মক ঋণাত্মক আয়নের আকার হাইড্রাস হাইড্রোসিডের ঋণাতকানের আঁকা যত বড় হয়ে থাকে অনুরোধ তত বেশি হয়ে থাকে অর্থাৎ এসিডের তীব্রতা তত বেশি হয়ে থাকে তারপর এসিডের তীব্রতার কম হচ্ছে হাইড্রোজেন হাইড্রাইটটা ইসি গ্রেটার দেন হাইড্রোজেন প্রমাণ তারপরে হাইড্রোজেন ক্লোরাইড কেন্দ্রীয় পরমাণের জারণ সংখ্যা এসিড সময় অর্থাৎ অক্সিজেনের প্রমাণের সময় হাইড্রিয়ার সময় কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি হয়ে থাকে ওই এসিডের তীব্রতা তত বেশি হয়ে থাকে ক্লোরাইডটা প্লাস সেভেন তারপরে সালফ্রিক অ্যাসিডের প্লাস সিক্স তারপর নাইট্রিক অ্যাসিডের হচ্ছে প্লাস ফাইভ তারপরে ইত্যাদি জনসংখ্যা দেওয়া আছে কেন্দ্রীয় পরমাণু আকার অগ্রসিস কেন্দ্রীয় পরিমাণে ঘনাতকা জনসংখ্যা সমান হলে তখন কেন্দ্রটি পরমাণু আকার ছোটো এবং চার্জার ঘনত্ব ক্রম অনুসারে যে সিরিয়ালের তীব্রতা বেশি হয় দ্রাবকের প্রকৃতি দ্রাবকের প্রটন গ্রহণ করার ক্ষমতা এবং কারকতা বেশি হলে এসিডার সময়ের এসিডের নির বৃদ্ধি পায় তারপরে পানিতে এসিডি এসিডটা এটি দুর্বল তারপর কিন্তু দ্রবণে এমন দ্রব্য তারপরে দ্রবকের কার্য বেশি হলে এবং হলে কারকের বিজন হ্রাস পায় পড়লে কারকের তীব্রতা হ্রাস পায় আবার দ্রবকের কার্য কম হলে দ্রব্যভূত বীজের বৃদ্ধি পায় তারপরে কারকের মাত্রা নির্বাচিত নির্ভরকারী বিষয় হচ্ছে কারকের তীব্রতা বা শক্তিমাত্রা তিনটি উপর নির্ভর পানিতে দ্রবণীয়তা কারকের বিয়ে জন্য দুর্ভকা যোগাযোগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা ও দুর্বল সিটে তারপরে পানিতে অধিকার দ্রবণ নিয়ে ধাতু অক্সাইড সবল কারক এবং কম দর্মনীয় ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে দুর্বল কারকা বলা থেকে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং তীব্র প্রভৃতি তীব্র কারক এবং মাইড অক্সাইডে দুর্বল কারকা আমাদের খারত ও খারকের কামলত তারপর ওয়ান কার্বন ডাইঅক্সাইড দুই তারপরে পটাশিয়াম্সাইডে হচ্ছে ছয় এবং সালফোর ক্যাসিড দুই এবং ফসফরিক ক্যাসি হচ্ছে তিনটা সিটা হচ্ছে দুই সোডিয়াম হাইড্রক্সাইডে আমলত এক এক কালচাম অক্সাইডের দুই এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের হচ্ছে তিন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের হচ্ছে ছয় অম্লের বিয়োজন ধ্রুবকের মান তারপরে অপেক্ষাকৃত সবল আইসি দুর্বলতার এসিডটা হচ্ছে নিচের দিকে অ্যাসিডের শক্তি ক্রম এখানে হাইড্রোক্লোরিক এসিডে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি বা সিক্স হচ্ছে ওয়ান থ্রি ফসর হচ্ছে মাইনাস টু তারপর সিড হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু টেন মাইনাস টু টু তারপর হচ্ছে

নাইট্রিক অ্যাসিডা সালফার অ্যাসিড ইত্যাদি কার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড পার্সিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইডটা মিডিয়াম ইত্যাদি লবণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড কপার সালফাইড তারপরে জিঙ্ক সালফাইড তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড তার ডায়মোনিয়াম সালফাইট ইত্যাদি দুধ বিশ্লেষণ হচ্ছে অ্যাসিড হিসাবে মিথানিক অ্যাসিড ইথানিক অ্যাসিড তারপরে বেঞ্চিক অ্যাসিড হাইড্রোজেন সারাট নাইট্রিক অ্যাসিড ইত্যাদি নাইট্রাস অ্যাসিড তারপর হচ্ছে খার হিসাবে অ্যামিনিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্সাইড হাইড্রোসাইড হাইড্রোক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইড হাইড্রক্সাইডে হাইড্রোক্সাইড ম্যাগনে হাইড্রোক্সাইড লবণ হিসেবে লেট ক্লোরাইড ম্যাগনেশিয়াম কার্বোনাইট বেরিয়াম কার্বোনাইট মার্কারি ক্লোরাইড সিলভার ক্লোরাইড ইত্যাদি নিচের কোনটি শক্তিশালী খার উত্তর হচ্ছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর হচ্ছে অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটির উপর কে এ কে বি কে সি চক্রটি উত্তর হচ্ছে এ কে নিচের কোনটি সঠিক তীব্র এসিডের অনুবন্ধী খার

বিশেষত কোনো দূরবানী হাইড্রোনিয়াম আয় না তারপর মলার এখন মাত্র দশ পাকা পিএইচ এর এক পাকা বৃদ্ধি হয় তারপরে বিশুদ্ধ পানিতে পিএচের মানুষের সাতটা পজিটি ডিগ্রি সেলসিয়াসে তারপরে বিশুদ্ধ পানিতে চলে যেতে পারবেন পিএচের যোগ হয়েছে তারপরে পিকেডবই চল হয়েছে তারপর সে খুব সোনার এক মলার কোনো মাত্রার উপর দ্রবণ ব্যবহার করা হয় না তারপর যে কোনো দর্গের ক্ষেত্রে গুলো যেগুলো হবে তবে তা নিরপেক্ষ এবং পশুমিত দ্রবণ হয়ে থাকে পিএইচ যদি সাদা চেয়ে শুরু হয়ে থাকে তবে তাদের কামলীয় দ্রবণ বলা হয়ে থাকে কোনো দর্গণের ক্ষেত্রে পিএইচ যদি সাদা হয়ে থাকে তবে তা খাড়িয়ে দরবণ তারপর দর্গণী নেট মোলার ঘনমাত্রা মাত্রা পিএচে হলে তারপর দর্গণের মোলার ঘনমাত্রা মাত্রা আসবে পিএইচের মাত্রা মান বৃদ্ধি পায় কোনো দূরবণ্যের খাত মাত্রা তার পাশে জিরো থেকে কম এবং থেকে বেশি হয়ে থাকলে তার পাশে অধিকার অম্লজাতীয় তারপরে ওষুধ গ্রহণের ফলে তারপরে পিচের মান স্বাভাবিক জিরো পয়েন্ট ফাইভের চেয়ে বেশি হলে তার জীবন হয়ে থাকে সংগ্রহ নির্ণয় দাদাগিরি পিএইচ ক্যালুলেটার বাদে পিএইচ পিএচ নির্ণয় তারপর ক্যালুলেটার বাদে পিএচ নির্ণ করতে হলে প্রথম লগের মান চাঞ্চল্য ওয়ান জিরো জিরো তারপর লক টু ই জিরো টু জিরো পয়েন্ট থ্রি লক থ্রি ইজগুলো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ লক ফোর ইজগুলো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স লক ফাইভ বি ইজিগুলো জিরো পয়েন্ট সেভেন লক সিক্স ইজ জিরো পয়েন্ট ওয়ান লক সেভেন জিরো জিরো পয়েন্ট নাইন এবার আমরা একটি এক্সম্পর দেখব জিরো একা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হার পিএইচ পিএচ করতে হবে প্রথমে দেখতে হবে দক্ষিণ এরপর কারি সংখ্যা আছে যে কারি সংখ্যা থাকবে প্রথম সংখ্যা হিসেবে সেটিকে নিতে হবে যেমন

টু পয়েন্ট সেভেন আরও কিছু এক্সাম্পল আছে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি মোলার হাইড্রোক্লোরিক পিএইচ কত এখানে দশমিকের পর সংখ্যা আছে চারটি এবং সেই সংখ্যা তিন পিস পিএইচ হবে ফোর মাইনাস লক থ্রি ফোর মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইচ্ছি হল থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ও নাইটিক অ্যাসিডের পিএইচ কত এখানে দশমিকের পর সংখ্যা আছে তিনটি এবং শেষের সংখ্যা হলো এক চার পিএইচ হবে থ্রি মাইনাস লক ফোর থ্রি মাইনাস জিরো পয়েন্ট সিক্সটি থ্রি জিরো টু পয়েন্ট ফোর তারপর ডাইপ্রোটিক ক্ষেত্রে শেষ সংখ্যা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেমন হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু সালফরিক অ্যাসিডের পিএইচ কত এখানে দশমিকের পর সংখ্যা হলো তিনটি এবং শেষ সংখ্যা হল দুই সুতরাং সালফোরিক অ্যাসিডের তুলসংখ্যালো দুই তাই শেষ সংখ্যা ঠিক হবে দুই গুণ দুই ইজিকল চার পিএইচ হবে থ্রি মাইনাস লক ফোর ইজিক্যাল টু থ্রি মাইনাস জিরো পয়েন্ট সিক্স ইজগুলো হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সালফ্রিক অ্যাসিডের পিএচ কত এখানে দশমিক সংখ্যা আছে হচ্ছে তিনটি এবং শেষ সংখ্যা আছে তিন সুতরাং সালফ্রিক অ্যাসিডের ডাইটিক অ্যাসিড হওয়া তিনকে দুই দিয়ে আরও গুণ করতে হবে থ্রি মানাস লক সিক্স থ্রি নাস জিরো পয়েন্ট এইট ইজগুলো টু পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন মোলার নাইটিক অ্যাসিডের পিএচ কথা এক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেনের পরিবর্তে জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ফোর দিয়ে লেখব পিএচগুলো হচ্ছে থ্রি মাইনাস লক ফোর যে থ্রি মানাস জিরো পয়েন্ট সিক্স যেগুলো টু পয়েন্ট ফোর আর থ্রি ইন্টু টেন দু মানে সেভেন মোলক হাইড্রো ক্লোরাইড পিএইচ কত এই ধরনের ম্যাথের ক্ষেত্রে পাওয়ারটা এর প্রথম সংখ্যা হিসেবে নিতে হবে এবং প্রথম যে সংখ্যাটি থাকবে তার লক নিতে হবে পিএইচ যেগুলো হচ্ছে সেভেন মাইনাস লক থ্রি যেগুলো সেভেন মাইনাসভয়েন্ট ফাইভ এইগুলো ফাইভ পয়েন্ট ফাইভ পিএইচ থেকে হাইড্রোজেন আয়ন এর কোনো মাথায় নিয়ে তারপর হচ্ছে পিএসিডের পিএচে পাঁচ দশমিক পাঁচ ষাটের জন্য মাত্রা করতে এখানে মূল সংখ্যা থেকে একের বড় সংখ্যা নিতে হবে এখান থেকে প্রয়োজনীয় সংখ্যা বিয়োগ করে তারপর পিএচের মান মিলাতে হবে এরপর মূল সংখ্যাটিকে দে দশে নেগেটিভ পাওয়ার আকারে লিখতে হবে এবং বড় সংখ্যা থেকে লগের মান বসাবো এখানে পিএচএ পাঁচ দশমিক পাঁচ বলা হয়েছে এখানে মূল সংখ্যা হলো পাঁচের চেয়ে বড় সুতরাং একের বড় সংখ্যা হল ছয় পাঁচের এবং এর চেয়ে এক বড় সংখ্যা হলো ছয় ছয় নেওয়ার পর পাঁচ পাশে পাঁচ মিনিট হয়ে থাকে তাহলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে সিক্স মানে জিরো পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ছয় কে দশ ডিগ্রি পাওয়ার আকারে লিখব এবং হচ্ছে ছয় কে দশ ডিগ্রি পাওয়ার আকারে লিখবে এবং জিরো পয়েন্ট ফাইভ এর মান হলো লক থ্রি এর মান তাই শুধু লক্ষ্য বাদ দিয়ে শুধু থ্রি লিখব টেন টু মানে সিক্স ইন্টু থ্রি ইজগুলো হচ্ছে থ্রি ইন্টু টেন টু মানে সিক্স তারপরে দুই এখানে পিএচের মান না সেভেন পয়েন্ট ফোর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত এখানে প্রথম সংখ্যা সেভেন আছে সুতরাং এর সংখ্যা হলো আট এ এবং সেভেন পয়েন্ট ফোর মিলে হলে জিরো পয়েন্ট সিক্সে বিয়োগ করতে হবে হাইড্রোজেন আয়ারনের মাত্রা হচ্ছে এইট মানে জিরো পয়েন্ট সিক্স এটু ইজগুলো হচ্ছে টেন মাইনাস এইট ইন্টু ফোর জিরো পয়েন্ট সিক্স হচ্ছে লক্ষ ফোর এর মানে ফোর ইন্টু টেন মাইনাস এইটে হচ্ছে বিভিন্ন জৈবসিটের উৎস হচ্ছে জৈবসির উৎস ল্যাক্ট্রিক অ্যাসিডের উঁচু দুধ দিয়ে অক্সিডিক অ্যাসিডের পেয়ারাসারিক অ্যাসিডের লেবু টাটারিক অ্যাসিডে আঙ্গুর টাটার অ্যাসিডি থাকে আঙুরে অপরদিকে আপেলায় থাকে ম্যালিক অ্যাসিডে কমলা থাকে স্কোরবিক অ্যাসিড পিপলা থাকে প্রোমিক অ্যাসিডে ভিনেগার হচ্ছে থাকে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডে কিছু পরিচিত পিএচের মান তার হচ্ছে লেবুর রসের পিএচ হচ্ছে দুই ভিনেগারে তিন বৃষ্টির পানি পাঁচ শ্যাম্পু পাঁচ দামি পাঁচ দু ছয় সোডিয়াম চুলের দরবণ সাত এবং রক্ত হচ্ছে সেভেন পয়েন্ট ফোর টুথপেস্ট সার তারপর চুলের পানি চুলের পানি দশ বাফার দ্রবণ যে দরমানে সেভন পরিমাণ সবলে সেটা বা দ্রবণ যোগ করার পরে পিএচের মানে পূর্ণ পরিবর্তন হন না প্রায় স্থায়ী থাকে তাদের বাফা দ্রবণ বলা থাকে প্রকার হচ্ছে বাফার দুই শ্রেণী থেকে বিভতা হয়ে থাকে আমলিয় বাফার এবং খারে দরবণ হয়ে থাকে আমলিয় বাফার যা দরবান উদাহরণ হচ্ছে

বাভার বিশৃত পিএচ এ মানের ব্যবহার করে পিএচএ মানের দুর্বল হলে তারপর অমলাটি পিকে মান প্লাস মানে পিএচএ ব্যবহার করা হয়ে থাকে এন্টারেশন হেসেল বাঘের সমীকরণ ফর্মুলা পিএচএ যে হল পি কে প্লাস লক লবণ বাদ দ্রবণ পিএইচ এর বাফার দ্রবণ পিএচের গণনা করা যায় নির্দিষ্ট পিএইচ এর দ্রবণ প্রস্তুত করতে সংশ্লিষ্ট মৃদু অম্ধায় এবং লবণের কত মূল্যের অনুপাতে মিশ্রিত করা দরকার তার তা গণনা করা হয় কখন দ্রবণের ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে উত্তর হচ্ছে লবণ অম্লের অনুপাত হচ্ছে এক হলে তারপর দ্রবণের হ্যাঁ ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে মানুষের রক্তের পিয়েছে তারপরে রক্তের বাফার তারপর মানুষের রক্তের পিয়েছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিম্নক্ত বাফর সিস্টেম পথক্ষ এবং পরক্ষভাবে জড়িত হয়ে থাকে যেমন হচ্ছে রক্ত বাইকের ব্যবহার অন্তর্কুচিত ফসলের ব্যবহার এবং হচ্ছে পটির ব্যাপার সংকমূলক তত মানুষের রক্ত পিএইচগুলো সেভেন পয়েন্ট ফোরের কাছাকাছি থাকে রক্ত স্বাভাবিক পিএস থেকে জিরো পয়েন্ট ওয়ান পিএচ আর পরিবর্তন সীমানার মধ্যে থাকে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে ঘটে তার হচ্ছে রক্তের পিএচএ জিরো পয়েন্ট ফাইভের বিষয় হলে তারপর সে জীবন সংরপনা হয়ে থাকে বিভিন্ন কারণে রক্তের পিএচ এ মানুষ সেভেন থেকে সেভেন পয়েন্ট এইটির মাত্র পরিবর্তিত হতে থাকে হিমোগ্লোবিন যত পরিমাণে খারি সিড এবংামিন ডিন পঁয়ত্রিশ পারসেন্ট থাকে এটিকে পি ইউরোপিয়ান মান হচ্ছে দিকে হিমোগ্লোবিন উৎকৃষ্ট বাফার রূপে বাফার রূপে রক্তের বায়ু কার্বোনাইট তারপর এসির বাফার সামান্য দুই পার্সেন্ট নিয়ন্ত্রণ করে তারপর কোনো কারণে পিএইচ এর ছয় দশমিক আট এর কম হলে বিষয়কে এসিডোসিস বলে রক্তের পিএইচ যদি খুব খারী হয় স্বাদুসাহকার এবং স্বাদু সময় পাচারের বেশি হয়ে থাকে তখন এদেরকে অ্যালকোলোস বলা থাকে রক্তের প্লাজমা বাইকারন হাইড্রের ঘনত্র পাঁচ বেশি মিলোমল পার লিটার বিশেষত রক্ত সামনা কারি হওয়া প্রকৃতির বাবদ্রপণ তারপর পশু বাফার সিস্টেম হল বাফার তারপর প্রোটিন বাফার সিস্টেম তারপরে প্লাজমা প্রোটিন এবং হিমোগ্লোবিন প্রোটিন সমনা করতে হয় থাকে এর মান হচ্ছে প্রোটিন বাফারের দক্ষতা নির্ভর করে তুললে খাইবার ধরা রক্তের বাফার প পচে প্রোটিন ফাইবার প্রোটিন ফাইবার প্রোটিন বাফার তারপর বতে হচ্ছে বাইকটা বাফার তারপরে ব্যাচ ফসফেট বাফার এর গুরুত্ব কৃষি উৎপাদন এর মান তিন কম হলে থাকে মাটির অধিক অম্লি হলে কাছপালাম লাল মাটির হাট এলাকায় অম্লধর্মী ধর্মী মাটিতে চুন ক্যালসিয়াম অক্সাইড এবং ডলোমাইট গুঁড়ো দেওয়ার পর ওই মাটির পিএইচ বৃদ্ধি পায় তারপরে কি মাটির বেলায় তার পিএইচ এর মান নয় দশমিক পাঁচ হলে মাটির উর্বরতা উপর হয়ে থাকে তার পাচ্ছে মাটির অণুজীব বৃদ্ধি সহ পিএচ পিএইচ দশমিক ছয় থেকে 7.3 দশমিক তিন সর্বোচ্চ কৃষি উৎপাদন হচ্ছে পিএইচ হলো সাত থেকে আট কৃষি জমিতে পিএচের বিস্তাররা কৃষি কাজের অবস্থান ভিত্তি বিভিন্ন অঞ্চলে তিন থেকে নয় সময় পাঁচের মধ্যে রাখা হয় অন্ততর্মী পিএইচ বাড়াতে চুন এবং হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রকৃতির সার ব্যবহৃত হয়ে থাকে কার মাটির কম কমবার জন্য বিভিন্ন নাইট্রেট সার যেমন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট ফসফেট সার এবং টিএসপি বা মনো মনোক্যালসিয়াম সালফোডার এবং হচ্ছে ইত্যাদি সুপার ফসফেট ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে টল উৎপাদনে দুই থেকে একা মাসের শিশুর কোমল ত্বকের পিএইচ মান অনেক বেশি থাকে থেকে আটক হয়ে থাকে ত্বককে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করতে ত্বকেরা পেয়েছে ছাতিকে বজায় রাখতে হবে তারপর হচ্ছে গোসল করার ক্ষেত্রে সাবানের পিএচের মান সাত থেকে আটের মধ্যে রাখা হয়ে থাকে চুলের শ্যাম্পু এর মান হচ্ছে পাঁচ থেকে সাতের মধ্যে রাখা হয়ে থাকে ফেস ওয়াশের ক্ষেত্রে ছ থেকে আটের মধ্যে রাখা হয়ে থাকে টুথপেস্টের পেয়েচের মান আটের মধ্যে রাখা হয়ে থাকে ওষুধ সাবানে মানুষের একটি অন্তরের তরলের পেয়েছে মানুষের জখ পানি হচ্ছে পেয়েছিগুলো ছাড়া দশমী আট থেকে বা সাত দশমিক পাঁচের মূল খেলা আলাপ হচ্ছে সেলিবার চিত্রগুলো সাত দশমী তিন পাঁচ থেকে সাত দশমী সাত আটটা তার পাশে মাদ্রে দু হচ্ছে সাত দশমী ছয় থেকে ছয় দশমী নয় প্রচারভাবে পেয়েজ হচ্ছে সাত দশমী আট থেকে সাত দশমী পাঁচের রক্তের পেয়েজ হচ্ছে সাত দশমী চার পাঁচ স্থানের হচ্ছে এক দশমী দুই থেকে এক দশমী চার থেকে দুই তার পাশে তারপরে গুদরন্ত্রের শুরুতে ভিতরের খারাপ পরিবেশ হয় তারপরে পেয়েছিগুলো সাত দশমী চার থেকে সাত দশমী পাঁচ থেকে আটটা তারপর আছে বিশেষত জ্বর ব্যথা নিবারক ওষুধ অ্যাসপিরিন তারপর অ্যাসিটামল ইত্যাদি তারপর হচ্ছে বাকাস্তলে অম্লিসিস শোষিত হয় থাকে রক্তের লোহিত কণিকা রয়েছে কার্বনিক অ্যানহাইড্রাইজ নামক এনহাইজেন্ট যা কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বন অ্যানহাইড্রাইজ তৈরি করার পর বিক্রিয়াকে টেম্পারেচার সেভেন গুণ দ্রুত ঘটে কাইনেস নামক গুরুত্বপূর্ণ এনজাইম হৃদরোগে আক্রান্ত রোগীর করোনারি ধর্মীয় জমাটে বাঁধা রক্ত এবং ব্লকের দ্রবীভূত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে ম্যালেরিয়া জ্বরের ওষুধ ক্লোরোকুইন সমান খাদ্যের মধ্যে ফলে ক্ষুদ্রান্তে ক্ষারীয় মাধ্যমে শোষিত হয় কারিও মাটির পিএচ কমতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বলার সার্ফোকেসিডের পিএইচ কত উত্তর হচ্ছে দুই তারপর কোনো দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা সাহায্য করলে পিএচের মানার কোনো পরিবর্তন হয় না হচ্ছে সেটি হচ্ছে ভাব দ্রবণ তারপর হচ্ছে একটি দ্রবণে পিএইচ হচ্ছে ছয় তারপর এই দ্রবণে দ্রবণে হাইড্রক্লোরিক অ্যাসিড দ্রবণ যুগলে থ্রি হলো তারপর হাইড্রোজেন মোলার কোনো মাত্রা কথা বৃদ্ধি করেছে উত্তর হচ্ছে টেন টু দি বা থ্রি টাইমস তারপর মানুষের রক্তে কোনো ব্যবহারটি পেয়েছে নিয়ন্ত্রণ করে না প্রোটিন ব্যফার তারপর আছে জিরো ওয়ান জিরো ফাইভ বা মোলা তারপর সাল্রিক অ্যাসিডে পি এ হচ্ছে কত উত্তর হবে হচ্ছে দুই তারপর হচ্ছে কোন দ্রবণে অম্ল বা কার্য করলে তারপর পিএচে মান পরিবর্তন হয় না তাই সেটি হচ্ছে বাফার দ্রবণ তারপর হচ্ছে একটি মূলের পিএচ হচ্ছে ছ তারপরে ধরনের হ্যাডাগুলো যোগ করলে পিএইচ পিএচ জল থ্রি তারপরে আয়োজন আয়েন তার হচ্ছে মূলের ঘনমাত্রা হচ্ছে টেন্টি বা থ্রি টাইমস তার হচ্ছে মারধারের রক্তে কোন বাফাররা পিএইচ নিয়ন্ত্রণ করে না সেই উত্তর হচ্ছে অ্যাসিড বাফার তারপর হচ্ছে পিএচএ সম্পর্কে নিচের কোনটি সঠিক তারপর হচ্ছে পিএইচ টু সেভেন হলে দ্রবণটি নিরপেক্ষ তারপর হচ্ছে নিচের কোন মাত্রাটি পিএচের এর উপর হলে তারপর হচ্ছে মাটির উর্বরতা বিনষ্ট হয় উত্তর হচ্ছে নয় দশমিক পাঁচ সি নিম্নের পরিবর্তন হলে তারপর মানুষের সংক্রমণ হয়ে থাকে জিরো পয়েন্ট ফাইভ তার হচ্ছে নিরপেক্ষে তো পিএচের নিম্নের গুণ্টি হয়ে থাকে সাতটা তারপর গুণ্ডি সঠিক নয় আর সি ও তারপরে তারপর হচ্ছে বিশ্লেষণের উদাহরণ তারপরে মানুষের হচ্ছে চার হলে রাসায়নিক হচ্ছে থ্রি পয়েন্ট তারপর আছে জিরো পয়েন্ট জিরো ফাইভে তার হচ্ছে সালফার এক্সাইডের পিএইচ হচ্ছে ওয়ান তারপরে চাষাবাদের জন্য পিএইচ কথা হওয়া প্রয়োজন সি সাত থেকে আট তারপরে মানুষের রঞ্জিপা রাখার জন্য পেয়েচের পরিমাণ হচ্ছে তিনের নিচে অথবা দশের উপরে তারপর হচ্ছে এটি ধরো মানে ফোর পয়েন্ট এইট থ্রি আছে লিটার পার ডে টুটের মানে হলে ধরনের পেয়েছা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি টু তার পাশে স্বাভাবিক অবস্থায় পেয়েছেন হচ্ছে সেভেন পয়েন্ট ফোর জিরো তার পাশে কোনো সঠিক নয় সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের পারমাণিক ব্যসত ছিল তার পাশে কোনো শত নয় মুখের লাল লাল বা সালাইভার পরের নিত সূত্র এবং বিভিন্ন প্রকার তাপীয় পরিবর্তন ফলে বিজ্ঞানী লাভ এই সূত্রের ব্যবসার শক্তি একটি উপ থেকে অন্য পরিবর্তিত হতে পারে কিন্তু একে কোনো সৃষ্টি বাধ করা যায় না ফলে দিত সূত্র থেকে আধুনিক রসায়ন ভিত্তি হিসাবে ধরে নেওয়া হতে থাকে এই সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানী লাভচিকে আধুনিক জনক হিসাবে অভিহিত করা হয়ে থাকে তাপ যেহেতু প্রায় সব বিক্রিয়া স্ত্রী চাপে ঘটে থাকে তাই বিক্রির ডেল ডেলাইচে বিক্রিয়া তাপের সমান হয়ে থাকে রাতনের বেলায় ডেলিচি যেগুলো হচ্ছে ডেলি অর্থাৎ বিক্রিয়া অবতীণ শক্তির পরিবর্তন ডেলি এর মানে এবং স্ত্রীর বিক্রিয়া এর মান সমান হয়ে থাকে এই ক্ষেত্রে তাপ পরিবর্তনের সমান বিক্রি অবতীণ শক্তির পরিবর্তন তারপর অবস্থা পরিবর্তনের পরিবর্তন তাপ তাপ হচ্ছে উদাপ এবং হচ্ছে কে থেকে পটাশিয়াম থেকে পটাশিয়াম এখানে কার্বন থেকে হচ্ছে যেগুলো হচ্ছে সাতশো সতেরো দশমিক শূন্য দুই কিলো চুল পারমল অপর দিকে হচ্ছে পটাশিয়াম থেকে পটাশিয়াম ডেলাইচি হচ্ছে নব্বই কিলো চুলি পারমল অপরদিকে গলাম তাপ হচ্ছে পানি থেকে পানি হচ্ছে ডেলাইচের মানে হচ্ছে প্লাস সিক্স এ কিলো চুল পারমল অপরদিকে বাস্পিকরণের ক্ষেত্রে পানির থেকে পানির পানি লিকুইড থেকে ব্যপোরাইজেশন বা হচ্ছে বাষ্পীকরণের ক্ষেত্রে ডেলাইচিল মানা হচ্ছে চুয়াল্লিশ হাজার কিলোচুল পারমল প্রমাণীকরণ তাপ তারপর অর্ধেক ক্লোরাইড থেকে এখনও ক্লোরাইটার এটা ডেলাইচেল হচ্ছে একশো একুশ কিলোচুল ও পারমল তারপর দ্রবণ তারপর হচ্ছে কপার সালফাইটটা ফেট সাথে জলে দ্রবণ না যোগাযোগ তারপর কপার সালফেট ইন্টু ফাইভ এস টু ওয়া হচ্ছে এখানে ডেলাইচিগুলো মানে ছিষট্টি দশমিক ষোলো চার কিলো জুল সার্লা তারপর আছে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে পানি দিয়ে যোগাল তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড সাথে ছয় অন্য পানি এখানে হচ্ছে ডেলাইচি যেগুলো হচ্ছে মাইস থাইভে কিলো জুল্লা তারপর প্রশমান তাপ হচ্ছে পানি এর সাথে ডেলাইচি হবে হচ্ছে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোচুল তারপর হচ্ছে বিভিন্ন স্ত্রীর ঘাটার প্রশমান তাপ হ্যাডোক্লোরিক ডেলাইচ হচ্ছে

ফ্লোরিন এখনও নুর ক্ষেত্রে প্রমাণ তারপর হচ্ছে উনআশি দশমিক এক আর তারপর হচ্ছে অর্ধেক ক্লোরাই থেকে ক্লোরিনের ক্ষেত্রে একু একশো একুশ দশমিক এক একইভাবে অর্ধেক থেকে কোনো মূল বিভিন্ন মূল্যের প্রমাণকরণ তাপ দেওয়া হচ্ছে একই সাথে ব্রোমিনিয়ার ক্ষেত্রে একশো বারো দশমিক শূন্য আইরোনিয়ার ক্ষেত্রে হচ্ছে একশো ছয় দশমিক শূন্য তারপর অক্সিজেনের ক্ষেত্রে দুইশো উনপঞ্চাশ দশমিক দুই হাইড্রোজেনের ক্ষেত্রে দুশো আঠারো দশমিক শূন্য তারপর হচ্ছে গড়বন্ধন শক্তি হাইড্রোজেন হাইড্রোজেন এর বন্ধন শক্তি হচ্ছে এখানে খেলে চল ফার্মে বন্ধ শক্তি দেওয়া হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে হচ্ছে চারশো বত্রিশ দশমিক পাঁচ হাইড্রোজেন ফ্লোরিনের মধ্যে হচ্ছে চারশো পাঁচশো চৌষট্টি তারপর হাইড্রজনের ক্লোরিনের মধ্যে চারশো তেত্রিশ বা চারশো বত্রিশ হাইড্রোজেন প্রোমিনের মধ্যে হচ্ছে তিনশো ছিয়ষট্টি হাইড্রোজেন হাইড্রজেন মধ্যে হচ্ছে দুশো নিরানব্বই তারপরে সিএচ হচ্ছে কার্বন হাইড্রোজেন হচ্ছে চারশো তিরিশ দশমিক পাঁচ তিন কার্বন ক্লোরিন হচ্ছে তিনশো আঠাশ এবং দুশো তেয়াল্লিশ কার্বন ক্লোরিন ক্লোরিন হচ্ছে দুশো বিয়াল্লিশ দশমিক নয় শূন্য দুশো তেতাল্লিশ অক্সিজেন অক্সিজেন হচ্ছে দুশো চারশো আটানব্বই এবং অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে চারশো বাষট্টি দশমিক পাঁচ হাইড্রোজেন হাইড্রোজেন জেন হচ্ছে

অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনে একমূল পরিমাণে কোনো বস্তু সম্পূর্ণ ধরনের ফলে তাপ শক্তির পরিবর্তন তারপর হচ্ছে অক্সিজেনের পরমাণুকরণ পরমাণুকরণ তাপ কত এটার উত্তর হচ্ছে ডি তারপর তারপর যেটি ইন্ট্রেগ্রাল তাপের সংখ্যা সেটি হচ্ছে মোল তাপের কোনো দ্রাবক থেকে নির্দিষ্ট পরিমাণ মূল দ্রাবকের দ্বারাভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন করে তাকে ইন্টেল তাপ বলা হয়ে থাকে তাপ রাসায়নিক সূত্র রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পদার্থের ভর এবং শক্তির নিশ্চিত সূত্রের উপর ভিত্তি করে তারপর হচ্ছে তাপ রাসায়নিক বিক্রিয়ার এনথালপির পরিবর্তন দ্বারা ব্যাখ্যার জন্য দুটি সূত্র আছে সূত্র দুটি হচ্ছে তাপ রাসায়নিক সূত্র যেমন হচ্ছে ল্যাপ্লাসি এবং ল্যাপ্লাসি সূত্র এই যে সূত্র বা তাপ সমষ্টিকরণ সূত্র ল্যাপ্লাসি ও ল্যাপ্লাসি সূত্র হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে ও বিক্রিয়ার বিপরীত দিক সংঘটিত হলে ওই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তবে চিহ্ন বিপরীত হয়

বেশ ধীর প্রক্রিয়া এবং হচ্ছে বিজ্ঞানের তাপমানি নির্ণয় সম্ভব হয়ে থাকে বিজ্ঞান এবং হচ্ছে উৎপাদের ঘটনা তাপানি ঘটনা করা হয়ে থাকে তা হচ্ছে মলের রূপান্তর তাপ এবং যোগের অবস্থান পরিবর্তন তাপ ও সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় আনন্দ গ্লাসের জন্য ইলেকট্রিশিয়ান তাপ নির্ণয় করা যেতে পারে বিগত বছরের প্রশ্ন সময় তাপ রাসায়নিক সূত্র থেকে তারপর কোনো এবং উৎপাদক যদি স্থির থাকে তবে না মোটার শক্তির পরিবর্তন সর্বদা সমান হবে এটিকে কোন সূত্র বলে এই সূত্রটি বলা হচ্ছে তাপ সমষ্টিকরণ সূত্র উন্নৈশ এক একত সব গুরুত্বপূর্ণ সংখ্যা গ্রিন কেমিস্ট্রি একত্রিশ দশিক দুই পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ও বাহাত্তর দশমিক নয় অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইডের সুপার ক্রিটিক্যাল ফ্লুইড তো বিক্রিয়ার হার সাধারণভাবে টেন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য সব বিক্রিয়ার হার এবং হচ্ছে দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পাওয়ার প্রভাব পাকাচ্ছে এবার বর্ষ প্রাণীতে এমনি বস্তা উৎপাদনের ক্ষেত্রে দুইশো অ্যাটমসফিয়ার অতনগল চাপ সর্ব পরিমাণে পানি থাকে পঁচিশ পার্সেন্ট এমনিয়া পাওয়া যায় কল তাপমাত্রা থেকে চারশো থেকে চারশো পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আর সার টেস্ট এসিডার ক্ষেত্রে অতনগুল তাপমাত্রা তারপর চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অতনগত চাপ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এডিয়াম তারপর পানির গুণ গুণফল হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পানিক গুণফল ফল আছে ডবলিউ জিরো টু ওয়ান টু ওয়ান বা ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ে টেন্টেন মানুষটা ফোরটিন তারপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পানির মূল তাপমাত্রা আছে পাঁচ বা পঞ্চাশ পাঁচ মোড় পার লিটার তারপর এসিডিকে এসিডে তারপর হচ্ছে জির পয়েন্ট ওয়ান তারপর মোদার তারপরে

কাছাচ্ছে আমরা ট্রেনিং করার সময় বিএচের মান তিন দশমিক পাঁচ থেকে যা দশমিক পাঁচের মধ্যে সীমিত করা থাকে মাটির অনুযায়ী অঞ্চল হচ্ছে ছয় দশমিক ছয় থেকে সাত দশমিক তিন পরিবর্তন হচ্ছে লোক হাটুগুলো গিয়ে সেটা একমল লোক হোক দেওয়ার সীমিত করলে সাতান্ন দশমিককে তিন চার কিলো জুল উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে তীব্র সিডিডে হাইড্রোজেন ফ্লোড এবং হচ্ছে তীব্র খারের সোরে মাইটার্কসাইড প্রসম্মান তাপমাত্রা তা হচ্ছে মানুষ আষট্টি দশমিক কিলো জুল পারল তার হচ্ছে মিডিয়া মিথানিক অ্যাসিডে এবং তীব্র খার সামসাইড প্রসম্মান তাপ হচ্ছে মানুষ পঞ্চান্ন দশমিক দুই বা হচ্ছে মানসা পঞ্চান্ন দশমিক এক চার কিলো জল পারমল এসির কারণে হল মিথানিক অ্যাসিডটা এবং হচ্ছে প্রশমন তাপ হচ্ছে মানুষ পঞ্চাশ দশমিক চার কিলো জল পারমল হাইড্রোজেন পানি উৎপাদনের ক্ষেত্রে প্রমাণ বিটা তা হচ্ছে মানাসা

এসে নিয়ে সর্বপ্রথম বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন গুলবার্গ বিভাগে বর্গীয় সূত্র উপস্থাপন করেন কোল্ড সোসাইটি হচ্ছে বিশুদ্ধ পানির পরিবর্তন নির্ণয় করে দেখা যায় বিশুদ্ধ পানি অধিক সামান্য বিদ্যুৎ পরিবহন করা অসল হচ্ছে মৃদু বিশ্লেষণ এবং উদ্ভাবনের উপমুখী বিচার ক্ষেত্রে বিবেচনা মাত্রা ভিত্তিকে তার অসলের সূত্র নামে পরিচিত সোরেনসন পিএইচ স্কেল উপর প্রবন্ধন করেন লেভেসি হচ্ছে পদার্থের অবিচ্ছিন্নতাবাদের সূত্র আবিষ্কার তারপর হচ্ছে ল্যান্ডট হচ্ছে পদার্থের পরিণিততা সর্বাপেক্ষা নিবুল এবং নির পরীক্ষা সম্পন্ন করেছিলেন জিএচএস তারপর হচ্ছে তাপ সংস্কার নিতা সূত্র এবং দুপতাপ সর্বশিক্ষার সূত্র আবিষ্কার করেন তারপর হচ্ছে মি মি পল অ্যানাস্তাম ওয়ার্নার গ্রিন বিষয়ে প্রস্তাব করেন তারপর হচ্ছে উইলিয়ামসন হচ্ছে সমস্যার গতিশীলতার গতিশীলতার প্রকৃতির ধারণা বাস্তব করেন লাশিতিয়ার হচ্ছে একটি উপী বিখ সমানের উপরে তারপরে এটি বিভিন্ন নিয়ামকের প্রভাবক কী সে কী সেই সম্পর্কে এটি নীতি উপস্থাপন করা জানাল নীতি এর সমচল সামরিক নীতি নামে পরিচিত তারপরে হচ্ছে যে ব্রাজিলিয়াস প্রচারণ শক্তি প্রভাবন শক্তির প্রভাবক এবং প্রভাবনা বিক্রিয়া নামক প্রথম প্রকাশ করেন এক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ সমীকরণের সমীকরণ হচ্ছে কী জো হচ্ছে এ ইন টু ই টু দ্বিপার মাইনাস ই এ বাই আর টি তারপর ইএগুলো বিখ্যানের সক্রিয় শক্তি আর ইগুলো হচ্ছে

ওয়ান বাই রুট সি অমল বিয়ে জন্য কে এ তারপর সে রুট কে বি তারপরে ওয়ান বাই রুট সি তারপর অমলাইট বিয়ে জন্য ধরব কে বি হচ্ছে কে বি ও কেসির মধ্যে সম্ভব কে পি যেগুলো হচ্ছে কে সি আর টি ডেল তারপরে কে এ বি এর মধ্যে সম্ভব আছে কে এন্টু কে বি কে বিউ তারপরে পি কে এই যেগুলো পি কে বি এই সম্ভব আছে পি কে বি যেগুলো

বিক্রকের গঠন শক্তি এবং বিয়োগ উৎপাদের গঠন শক্তি